चंद्रयो राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहंगवंदे श्रीगुरुदीनतारिणं वंचायगणपतर्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय भवन असमदेव गुरुपाद पद्म परिव्रजक आचार्य जीव दुख दुखी संसार सागर तरण पड़ता ओम विष्णुपाद अष्टाद श्रीमद भक्ति विजय वैखानस महाराज आतुर चरण जानाई असंख्य कोटि दंडवत प्रणाम प्रणति तार कृपा आशीर्वाद ग्रहण करी उपस्थित समस्त वैष्णववृंद मातृमंडली सकल के जानाई यथाजोग्य प्रणाम प्रणति তাদের কৃপা আশীর্বাদ গ্রহণ করি। আমরা আজকে উপস্থিত হয়েছি শ্রী গৌর গোবিন্দ গৌড়ীয় মঠে সন্ধ্যা কীর্তন সেরে আমরা ভাগবত কথা শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছি। গতকাল আমরা শ্রবণ করছি না নিরাম জন্ম সহস্রেণ ভক্ত প্রীতি হি জায়তে কলো ভক্তি ভক্তিয়া কৃষ্ণ পুরস্থিত। হে পরীক্ষিত মহারাজ, সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত, মনুষ্য যদি সহস্র সহস্র বার জন্মগ্রহণ করে তবু তার জাতি উৎপন্ন হয় না, কিন্তু সাধু গুরু বৈষ্ণবের প্রভাবে ধীরে ধীরে পুণ্য কর্ম করতে করতে ভক্তগণের প্রতি ভক্ত প্রীতির হি যায় ভক্তগণের প্রতি ধীরে ধীরে প্রীতি বৃদ্ধি হয়, সাধুগণের প্রতি প্রীতি আসে না। আমাদের প্রথম জীবনে সাধুগণের প্রতি ভগবানের প্রতি ভক্তি তো দূরের কথা, সাধুগণের প্রতি ভক্তি আমাদের থাকে না। যদি বা ভগবানের প্রতি ভক্তি থাকতেও পারে কিন্তু সাধুগণের প্রতি ভক্তি আমাদের থাকে না। সেই জন্য বলছেন নিরাম জন্ম সহস্রে, হাজার কমসে কম নিরাম কমসে কম 1000 বার মনুষ্য জন্ম গ্রহণ করলে তবে তার ভক্তগণের প্রতি প্রীতি উৎপাদন হতে পারে। আর যদি সাধু গুরু বৈষ্ণবের কৃপায় ভক্তদের প্রতি ভগবানের ভক্তদের প্রতি যদি প্রীতি ধীরে ধীরে জন্মায় তাহলে কি হয়, ভক্তি জাগ্রত হয় সেই ভক্তের কৃপায়। আর বিশেষ করে কলৌ ভক্তি ভক্তিয়া কৃষ্ণ পুরস্থিত, কলিযুগে কেবল ভক্তি সার ভক্তি সার ভক্তি সার, ভক্তির দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই তার গৃহে অবস্থান করে, এটা হচ্ছে বিশেষত্ব। সেজন্য কলিযুগ অত্যন্ত নিকৃষ্ট যুগ না, অত্যন্ত উৎকৃষ্ট যুগ, উন্নত যুগ, পবিত্র যুগ, কলিযুগ সব থেকে শ্রেষ্ঠ যুগ। এজন্য বললেন অনেক নাম ধরে কৃষ্ণ আছে, অনেক মানুষের নামও কৃষ্ণ আছে, আছে তাহলে সেই মানুষ কি কৃষ্ণ? বলছে না না, যশোদা নন্দন, নন্দ নন্দন, দেবকী নন্দন, বসুদেব নন্দন যে কৃষ্ণ সেই কৃষ্ণই হচ্ছে একমাত্র পরম পুরুষ ভগবান। সেই জন্য আমরা সকলেই
তার কীর্তন করা অবশ্যই প্রয়োজন। আমরা সকলে মিলে কীর্তন করব। জয় যশ দনন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ, জয় যশ দনন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ, জয় हरि हरि बोल, जय जय श्री राधे।